तेरा है एहसान, रोज़े नमाज़ें और कुरान है ये सब रूहे ईमान, नूरे रमजान। हेलो एवरीवन, अस्सलाम वालेकुम, आमी सायराता बासुम चिटांग थेके बोलतेछि। जरा आमार भिडियो देखतेछेन किंबा देखबेन तादेर सबाइके सायराता बासुम ब्लग चैनले स्वागतम। एखन जा जा देखतेछेन एगुलो सब आजके भिडियोते थाकतेछे, तो सबाइके पुरो भिडियोटा देखार जन्य आमंत्रण रइलो। आमार आजकेर पुरो भिडियोटा होच्छे आमादेर प्रथम रोजा गिरे, तो आज के जा कथा हबे जा देखानो हबे सब किछु होच्छे आमादेर प्रथम रोजार दिन। प्रथम रोजार दिन आगेर दिन जे दिन राते आमरा बोराते भात खाइछि ओई दिन थेके परेर दिन रोजार इफतार अब्दि आमार आजकेर ब्लगटा। তো আশা করতেছি সবাই আমার পাশে থাকবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিওটা দেখতে দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর সাথে থাকে বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর যদি ভালো লেগে থাকে কিংবা খুব বেশি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, আর যদি আমাকে কিছু বলার থাকে একটা কমেন্ট করবেন। আমি এর আগের ব্লগে জিরে দেখাইছিলাম, ওই জিরেগুলো আজকে গুঁড়ো করে নিছি। আর এই যে দেখতেছেন গরুর মাংস, এখানে প্রায় 6 থেকে 7 কিলো মাংস একাচ্ছে রান্না করতেছি। এটা হচ্ছে রোজার আগের দিন রাত্রে বোরাচ্ছে খাওয়া দাওয়া করার জন্য রান্না করতেছি। রাতে থেকে আমি ভিডিওটা শুরু করতেছি। এখানে আমি মাংসগুলোকে ভিতরে আগে শুকনো যে মশলাগুলো এলাচ দারুচিনি তেজপাতা সেগুলো আগে দিয়ে দিতেছি। সেগুলো দিয়ে এর মধ্যে আমি পেঁয়াজ কেটে রাখছিলাম, তো পেঁয়াজগুলো দিয়ে দিব। আর কয়েকটা আস্ত কাঁচামরিচও দিয়ে দিতেছি। কাঁচামরিচ দিলে গরুর মাংসের টেস্টটা মনে হয় যে একটু দ্বিগুণ হয়ে যায়। তারপরও আমি কয়েকটা দিছি, কারণ আমার বাসায় আমার মা জাল খেতে পায় না, কয়েকটাই দিলাম। আর এবার আমি দিয়ে দিতেছি রসুন, তো রসুন দিয়ে দিতেছি। রসুনটা খুব বেশি দিব না, আমি চাচ্ছি যে কম মশলা দিয়ে রান্না করতে, খুব বেশি মশলা ব্যবহার না করতে। তো মাংসের পরিমাণ অনুসারে কিন্তু আমি মশলা বেশি ব্যবহার করি নাই, অল্প অল্প করে মশলা ব্যবহার করতেছি। যেহেতু রমজান, বেশি ঝোল হয়ে গেলে কিংবা তরকারিটা বেশি ঘন হয়ে গেলে পরে ঝোলটা থেকে যাবে, খাওয়া যাবে না। আর এই যে রসুন আদা দুটাই দিয়ে দিছি, এর মধ্যে আমি দিয়ে দিব রাঁধুনি গরুর মাংসের মেজবানি যে মশলাটা আছে ওইটা, কারণ ওইটা দেওয়ার পর আসলে অন্য কোনো মশলা না দিলেও চলে। যদিও আমার মশলা অনুসারে আমার মাংস বেশি, সেজন্য আমি ব্যবহার করবো যে এখানে দুইটা প্যাকেট থেকে যে বড় প্যাকেটটা আমি আগে ব্যবহার করে ফেলবো, মাংসের মধ্যে পুরোটাই দিয়ে দিব। পুরোটা দেওয়ার পরও কিন্তু আমার থেকে আরও মশলা ব্যবহার করতে হবে এখানে। আর ছোট যে প্যাকেটটা দেখছেন সেটা আমি পরে ব্যবহার করব, সেটা দেখবেন। মাংস যখন প্রায় হয়ে আসবে তখন আমি এই মশলা এখানে আসলে বাজা শাহি যে জিরাটা, সে জিরা গুঁড়াটা সেটা পরে দিব, ভালো ফ্লেভার হয়। এখানে যে একটা জায়ফল এটাও আমি গুঁড়ো করে দিব। এটা গুঁড়ো করার জন্য আসলে সময় হয় নাই, তো মাংসটা বসিয়ে দিয়ে তারপর গুঁড়ো করব। এরপর আমি কিছুটা হলুদ দিয়ে দিতেছি, যেহেতু আমার আমি একটা আস্ত মশলা প্যাকেট ব্যবহার করছি, ওইখানে কিন্তু হলুদ মরিচ সব কিছুই থাকে, সেজন্য আমি পরিমাণে কম কম করে দিচ্ছি আর কি। তো হলুদ দেওয়ার পর আমি লবণও দিয়ে দিছি, লবণ দিতেছি। লবণ দিয়ে তারপর কিছু মিক্স মশলার গুঁড়া ছিল, সে মিক্স মশলার গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি। আর তারপর জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরকম এরকম করে আমি প্রত্যেকটা মশলা দিয়ে দিছি। আর বাড়তি কোনো মশলা আমি আর এখানে দিই নাই, সাধারণ যে মশলাগুলো আমাদের ঘরোয়াভাবে থাকে সেই মশলাগুলোই দিছি। তো আমি এখানে কিছু সরিষার তেল দিচ্ছি, আর আমি রান্নার কোনো তেল ব্যবহার করব না, সরিষার তেলে দিব।
তো এর মধ্যে আমি কিন্তু খুব বেশি তেল দিই নাই, তারপরও দেখবেন অনেকটা তেল উঠবে, যেহেতু গরুর মাংস তো সে অনুসারে তেলটা কমাই দিলেই চলে, অনেকটা তেল উঠে যায়। গরুর মাংস, খাসির মাংস এই এগুলোর মধ্যে তেল কম দিলেও অনেকটা তেল উঠে যায় দেখা যায়। তারপরও আমাদের স্বাদের জন্য তেল তো দিতেই হয়। তো প্রত্যেকটা মশলা দিয়ে আমি এগুলোকে হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি, কারণ যেহেতু এখানে অনেকগুলো মাংস পরে খুন্তি কিংবা কাঠি দিয়ে নাড়ার সময় ভালোভাবে নাড়তে পারবো না, সেজন্য হাত দিয়েই নেড়ে নিছি। এর মধ্যে আমার হাতে যে মশলাগুলো লেগেছিলো সেই মশলাগুলো দেওয়ার পরিমাণ মতো একটুখানি পানি দিয়ে দিছি, আর কোনো পানি দিই নাই আমি। এর মধ্যে চুলে আগুন দিয়ে আমি একটু কষাতে দিয়ে দিলাম, মাংসগুলো কষতে থাকুক, আর কষানো হয়ে গেলে পরে আমি এখানে পানি দিয়ে দিব। পাশে আমি গরম পানি বসায় রাখছি যে আমার মাংসগুলো কিন্তু কষানো শেষ। কষানো শেষের পর এখানে কিন্তু অনেকটা পানি বের হয়ে গেছে, দেখ আপনারা কিন্তু দেখছেন আমি কিন্তু খুব বেশি পানি এখানে ব্যবহার করি নাই। মাংসের থেকে যে পানিটা বের হয়েছে ওইখান থেকে ওই পানিটা দিয়ে মাংসটাও বেশ অনেকক্ষণ কষানো হয়ে গেছে। তো আমি যেহেতু রাত্রে রান্না করতেছি আমি আসলে খুব বেশি অপেক্ষা করতে পারবো না, আমার তাড়া আছে, মানে যেহেতু বরাত উঠবো তো এখন তো এখানে সময় নষ্ট করলে হবে না। এর মধ্যে কিন্তু আমি অনেকটা পানিও অ্যাড করে দিছি দেখলেন। তো মাংসটা প্রায় হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি যে মশলার প্যাকেটটা রেখে দিছি সেটাও দিয়ে দিছি। সেটা দেওয়ার পর কিছুক্ষণ নেড়ে ছেড়ে কিছুক্ষণ আরও জাল দেওয়ার পর আমার মাংসটা প্রায় হয়ে গেছে, প্রায় কি আমার মাংসটা পুরোপুরি হয়ে গেছে। যেহেতু আমি 6 থেকে 7 কেজি মাংস একাচ্ছে রান্না করছি, আমি এক বক্স উঠেই রাখতেছি, সবগুলো কিন্তু খাওয়া যাবে না। আমি এরকমই করি, সবসময় এরকম করি, আমি যখনই খাসির মাংস কিংবা গরুর মাংস রান্না করি একাছে বেশি করে রান্না করি যেন কিছুটা উঠিয়ে রাখা যায়। আর যখন রান্না করতে ইচ্ছে করবে না কিংবা কেউ হঠাৎ করে চলে আসবে, বাসায় মেহমান আসবে, তখন যেন রান্নাটা করতে না হয়, গরুর মাংসটা বের করে নিতে পারে, যেহেতু গরুর মাংসটা রান্না করতে একটু সময় লাগে, সেই জন্য আর কি আমি এক বক্স উঠিয়ে রাখছি। তো আমার কাজ প্রায় শেষ, তো আমাদের ঘুমোতেও চলে গেছি। আর এখন যে ভিডিওটা দেখতেছেন এটা হচ্ছে পরদিনের ভিডিও, পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে টুকিটাকি যে কাজগুলো সেগুলো করে ফেলছি, করে এখন কিছু বাসায় অন্যান্য কাজগুলো করে নিচ্ছি। এখানে আমি হ্যান্ড ওয়াশ কিংবা ভিম, লিকুইড ভিম সব কিছু আমি প্যাকেটে নিয়ে আসছি, যেহেতু আমার কাছে অনেকগুলো বোতল আছে তো ভাবলাম প্রত্যেকবার বোতলগুলো এনে কিছুটা টাকা ব্যয় হয়, এবার প্যাকেট নিয়ে এসে আমি কিছুটা টাকা সাশ্রয় করব। সেটা চিন্তা করে আমি এবার প্রত্যেকটা জিনিসের প্যাকেট নিয়ে আসছি, প্যাকেটগুলো কেটে দেখতে পাচ্ছেন আমি ঢুকিয়ে নিছি। তো একেবারে চলে আসছি ইফতারের আয়োজনে, তো এর মধ্যে নামাজ পড়ছি, কাজগুলো করে নামাজ পড়ছি, একটু রেস্ট নিছি, রেস্ট নেওয়ার পর এবার ইফতার রেডি করতে চলে আসছি। ইফতার এই সব কিছু আমি গোসল করতে যাওয়ার আগে কিংবা নামাজ পড়তে যাওয়ার আগে রেডি করে রেখে গেছি। তো রেডি করে রেখে গিয়ে আমি নামাজ পড়ছি, নামাজ পড়ে এই প্রায় 10 মিনিটের মতো শুয়েছি, 10 মিনিটের মতো শুয়ে আমি আবার চলে আসছি ইফতার রেডি করতে। এখানে পেঁয়াজু ভাজতেছি, পেঁয়াজু ভেজে একটা পাচে রাখতেছি, পাচের মধ্যে দেখতে পাচ্ছেন একটা কাগজ দিয়ে দিছি যেন টিস্যুর কাজটা কাগজে হয়ে যায়, একটু সাশ্রয়ী বলেও বলতে পারেন। টিস্যু অপচয়ের ভয়ে কাগজ দিয়ে দিতেছি, এই যে কাগজ দিয়ে দিতেছি। আর অনেকে ভাববেন যে এটা তো অস্বাস্থ্যকর, আসলে হ্যাঁ আমি জানি অস্বাস্থ্যকর, তারপরও দিলাম। মানুষ বলে না জেনে ভুল করা, আমি জেনেই ভুল করতেছি, অস্বাস্থ্যকর জেনেও আমি কাগজটা ব্যবহার করতেছি। আমার পেঁয়াজগুলো কিন্তু ভাজা শেষ, পেঁয়াজগুলো ভাজার পর আমি এখানে আলুর যে চাপগুলো আছে আলুর চাপগুলো ভেজে নিচ্ছি, একে একে প্রত্যেকটা জিনিসে ভেজে নিচ্ছি। তো ইফতারেরও আর খুব বেশি দেরি নেই, সময় প্রায় কাছাকাছি হয়ে গেছে, যেহেতু অনেক কিছুই রেডি করতে হবে। তো তারা আছে, প্রত্যেকটা ভিডিও একটু একটু করে করতেছি, পুরো ভিডিও নিতে পারি নাই।
পারি নাই বললে আসলে ভুল হবে, ইচ্ছাকৃত নেই নাই, কারণ পুরো ভিডিও নিতে গেলে তো ভিডিওগুলো অনেক বড় হয়ে যায়, তো প্রত্যেকটা জিনিসের একটু একটু করে ক্লিপ নিলাম আর কি, একটু একটু করে নিয়ে 17 মিনিট কিংবা 17.5 মিনিটের ভিডিও বা হয়ে যায় একটু একটু নেয়ার পরও। আর এই যে আলু চাপগুলো ভাজার পর আমি এখানে কিছুটা মরিচা বানাবো। আসলে মরিচা আমাদের বাসায় না হলেই না হয়, কখনো কাঁচা মরিচের আর কখনো শুকনো মরিচের মরিচা, কারণ আমাদের বাচ্চারা কিংবা আমরা ইফতারের সময় ছোলা মুড়ি খাওয়ার সময় ছোলা মুড়ির সাথে একটুখানি মরিচ না হলে কেন জানি না আমাদের হয়ই না, মানে ইফতারটা মনে হয় যে পরিপূর্ণ লাগে না, সেজন্য মরিচাটা আমাদের বানাতে হয়। তো মরিচাটা বানিয়ে নিচ্ছি, তো একবার ভাবলাম যে বানাবো না, আবার ভাবলাম যে না বানাই, তো সব কিছু তো রেডিই করলাম, এটুকু কেন বাকি থাকে। তো আমার ভিডিও দেখতে দেখতে যাদের আমার ভিডিওটা ভালো লেগে গেছে কিংবা ভালো লাগতেছে তাদেরকে বলতেছি, আপনারা চাইলে কিন্তু আমাকে একটা লাইক করতে পারেন, মানে আমার ভিডিওতে লাইক করতে পারেন কিংবা শেয়ার করতে পারেন যদি বেশি ভালো লেগে যায়, কিংবা আপনারা অন্যদেরকে দেখার সুযোগ করে দিন আমার ভিডিওটা শেয়ার করে। এই যে আমার মরিচাগুলো কিন্তু ভাজা শেষ, আমি কিন্তু এখানে কিছুটা কিছুটা করতেছি ভিডিওর জন্য, সবগুলো জিনিস কিন্তু একাছে ভাজি নাই, যেহেতু আমি ভিডিও করতেছি তো পুরোপুরি জিনিসগুলো করি নাই একাছে, মানে কিছুটা মরিচা কিছুটা পেঁয়াজ কিছুটা আলুর চাপ আগে করে নিচ্ছি ভিডিওর জন্য, যেহেতু আমি ভিডিওটা অফ করে দিব সেজন্য সবগুলো ভাজার আগে আমি কিছুটা কিছুটা আগে করে নিচ্ছি আর কি। দেখা যাচ্ছে সবগুলো আলুর চাপ করবো, তো এর মধ্যে আমি মোবাইলটা ধরে রাখতে হবে, কিছুটা বেগুনি সবটা বেগুনি করবো মোবাইলটা ধরে রাখতে হবে। তো এত কিছু না করে আমি চিন্তা করলাম যে আমি তো কিছুটা কিছুটা ভেজে নিয়ে আমি ভিডিওটা করে ফেলতে পারি, তো সেটা চিন্তা করে আমি ভিডিওটা করে ফেলতেছি। আমার এই যে প্রত্যেকটা জিনিস কিন্তু ভাজা শেষ, একদম পারফেক্টভাবে সব কিছু ভাজা হয়ে গেছে আমার, আলু চাপ বেগুনি মরিচা কিংবা পেঁয়াজু সব কিছুই ভাজা শেষ, এখন আর কোনো কিছুই বাকি নেই। এবার চলে যাবো বা অন্য কাজগুলো করার জন্য, যেহেতু গরম পড়তেছে শরবত আইটেম থাকবে না সেটাও কি হয়, তো কয়েক প্রকারের শরবত যেহেতু করব সেগুলো করে নিচ্ছি। তো আমি যে যে শরবতগুলো রেডি করার দরকার আমি প্রত্যেকটা জিনিস রেডি করে নিছি, আর তাইফের বাবাকে দিছি শশা কাঁচা মরিচ যা যা ফলমূল যা কাটার দরকার ও ওইগুলো ওকে কাটতে দিয়ে দিছি, ও ওইগুলো কাটতেছে, আর আমি এদিক দিয়ে ট্রেগুলো সাজিয়ে নিচ্ছি খাওয়ারের জন্য, ও ফলগুলো সাজিয়ে নিচ্ছে আমি ট্রেগুলো সাজিয়ে নিচ্ছি, আর শরবতের আইটেমগুলো করে নিয়ে নিছি। এই যে আমাদের মোটামুটি সব কিছু রেডি করা শেষ, আর আমি আবারও বলে দিচ্ছি আমার সম্পূর্ণ কাজ কিন্তু আসলে গোছানোটা খুব একটা হয় না, যেহেতু আমার বাসায় জিনিসপত্র খুব কম, তো একই জিনিস আপনারা বারবার দেখতে পান, তো আপনারা হয়তো বলবেন আপনার কাছে একই জিনিস কীভাবে বারবার দেখান, শুধু আসলে আমি আমার কিছু করার নেই, আমার বাসায় জিনিসপত্র খুব কম, যেহেতু আমি নতুন সংসার আমার, যেহেতু আমি আমার বাবাদের সাথে আগে থাকতাম, এই যে সবটা শরবত আগে করে নিছি, এই যে এখানে লেবুর শরবত লাচ্ছি বানাইছি দেখতে পাইছেন, এই যে ব্লান্ডারের জগের মধ্যে রেখে দিছি লাচ্ছিটা, আর রুয়াবজা দিয়ে তোকমা কিংবা ইসুপগুল দিয়ে একটা শরবত, আর লেবু দিয়ে একটা শরবত, জাস্ট তিনটে শরবত করছি, আর কিছু আমার কাছে এত বেশি গ্লাসও নাই যে আমি প্রত্যেকটা শরবত গ্লাসের মধ্যে রাখবো, আর সেজন্য আমি কিছুটা শরবত গ্লাসের মধ্যে রাখছি, আর কিছুটা শরবত ফাতিলে, আর কিছুটা শরবত যে ব্লান্ডারের জাগে,
এরকম করে আমি আসলে চালাচ্ছি আর কি। এর আগে আমি শবরাতে দুটা রোজা রাখছি, তখনও কিন্তু আমার কষ্ট হয়ে গেছে জিনিসপত্রের জন্য। তো আসলে সময় স্বল্পতা জন্য কিংবা সব কিছু মিলিয়েই কিনতে পারতেছি না, একটু সমস্যায় আছি, আর সময় স্বল্পতাও পাশে আছে, সব মিলিয়ে কিনতে পারতেছি না। তো একটু একটু করে কিনবো, দোয়া করবেন সবাই। যে সবার ইফতার কিন্তু প্রায় আমি গুছিয়ে দিছি, গুছিয়ে আনতে আনতেই কিন্তু গুছিয়ে আনার পর এক সেকেন্ডও কিন্তু সময় লাগে নাই, মাত্র গুছাইছি আর আমি কিন্তু ভিডিওটা কমপ্লিট করতে পারতেছিলাম না। এর মধ্যে খাওয়া অবস্থায় কিন্তু আমি ভিডিও করে নিচ্ছি, কারণ আমি ভিডিও করার আগেই, শুরু করার আগেই ইফতারের সময়টা হয়ে গেছে, টেবিলে আনছি এর মধ্যে সময়টা হয়ে গেছে। তো এর মধ্যে খাওয়া অবস্থায় ভিডিওটা করে নিচ্ছি। একে একে সবার খাওয়াও শেষ, আমিও ভিডিও করতেছি, পাশ থেকে খেয়েও নিচ্ছি। আমার এক হাতে ফোন আর এক হাতে ইফতার করতেছি আর কি। যদি আমার স্ট্যান্ড আছে ভিডিও করার জন্য, যে স্ট্যান্ডগুলো লাগে সেগুলো আছে, যেহেতু আমার বাচ্চারা আসলে খুব ছোটাছুটি করে তো ওরা পড়ে যায় আর ফেলে দেয়, তো সেখানে ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, সেজন্য আমি সেটাকে আর কাজে লাগাইতে ছাইয়াও আর লাগাইতে পারি না আর কি। যে সবাই মিলে ইফতারটা কমপ্লিট করে নিচ্ছি, আমি আর এক্সট্রা কোনো ফেলেটে নিই নাই, আমি তাইফের বাবার সাথে খেয়ে নিচ্ছি। একটু জিনিসপত্র কম ময়লা করার চেষ্টা করতেছি আর কি। একাচ্ছে খেয়ে নিলে তো একটা প্লেট অপরিষ্কার কম হবে, আর একটা প্লেট আমাকে কম দিতে হবে। আর এই যে এখানে বাচ্চারা খাচ্ছে, যদি আমরা সবাই একাচ্ছে ইফতার করি, এবার আসলে আমাদের চেয়ারের সংকট, সেজন্য ওদেরকে নিচে বসাই দিছি। তো আজকের মতো আমি এই বিদায় নিচ্ছি এখানে আপনাদের কাছ থেকে, পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।